ক্লাস সিক্স, তোমরা বই খোলো, লেটার্স কন্টিনিউ, মানে থ্রি, ইউনিট থ্রি, গুড বাই টু দ্য মুন এ ইউনিট থ্রি আজকে আমি পড়াচ্ছি। ওয়ার্ড নোটগুলো দেখো, আইল শব্দটা মজার, আমাদের দেশে এই শব্দটা আছে, প্রথমেই বুঝতে পারলাম। দেখো, জানি না আমি ঠিক ভালোভাবে, কিন্তু দুটো জমির মধ্যেখান দিয়ে যে রাস্তা হয় তাকে বলে আইল, আর যে কোনো বসার সারির মানে সিটের মধ্যেখান দিয়ে যে পথ, সেই পথটাকে ইংরেজিতে বলে আইল। এই কথাটা মনে থাকার মতোই আর কি। তো আই মানে হচ্ছে দুই সারির মধ্যে, হ্যাঁ, বসার মধ্যে, মধ্যের পথ, পথ লাভ নয়, এটা টাফ, TOUGH, ওটা হচ্ছে টাফ, টাফ মানে কঠিন। তারপর দেখো ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ ভাবে বা সঙ্গে সঙ্গে, ডিফিকাল্ট, আর এই টাফ একই রকমের শব্দ দুবার দুই জায়গায় ব্যবহার করা হয়েছে, কঠিন, প্র্যাকটিস, অভ্যাস করা, প্র্যাকটিস, অভ্যাস করা, এক্সিট মানে কোনো ঘরে থেকে বেরিয়ে যাওয়ার পথ। দেখো একটা এন্ট্রান্স আর একটা এক্সিট থাকে, সিনেমা হল বা বড় বড় হলে যে পথ দিয়ে ঢোকে সে পথ দিয়ে বেরোতে দেয় না, আর একটা পথ দিয়ে বেরোতে হয় তাকে বলে এক্সিট, বেরোনোর পথ। তারপরে দেখো সারাউন্ডিং মানে চতুর্দিকে কোনো একটা, যেমন একটা মাঠের চারিদিকে দেয়াল, একটা বাড়ির চারিদিকে উঁচু দেয়াল, এই ঘিরা, এটাকে বলে সারাউন্ডিং। ডিফারেন্সেস মতভেদ, একজনের সঙ্গে আর একজনের যে মতের অমিল সেটাকে বলে ডিফারেন্সেস। কনভিনসড, সন্তুষ্টি হওয়া বা কিছুকে মেনে নেওয়া, একজন আর একজনকে কোনো কিছু মানিয়ে নিচ্ছে এইটাই, কনভিনসড। তারপরে গেস হচ্ছে অনুমান করা, গেস অনুমান করা। লিসেনার্স মানে শ্রোতা, লিসেন মানে শোনা, আর লিসেনার্স হচ্ছে শ্রোতা, যারা শোনে। কালচারাল সাংস্কৃতিক, বেরিড কবরস্থল, কবরস্থ করা মানে কবর দেয়া। ল্যান্ডিং প্যাড, যেখানে হেলিকপ্টার বলো বা যে কোনো আকাশের যান যেগুলো যেখানে নামে সেটাকেই বলছে ল্যান্ডিং প্যাড, অবতরণ স্থান মানে উপর থেকে নামাটাকেই বলে অবতরণ করা। সার্টেনলি নিশ্চিত, নিশ্চিত হর্ষয়ী হবে, নিশ্চিতভাবে। কী হলো মিস্ট্রিয়াস মানে রহস্যাবৃত, মানে রহস্য মানে ওটার আসলে ওটাকে সঠিকভাবে জানা যায় না, রহস্যময় মানে কেন, কেমন করে, কেমন করে হলো এগুলার তার যেটা জানতে পারা যায় না তাকে বলে মিস্ট্রিয়াস। সার্টেনলি নিশ্চিতভাবে, মিস্ট্রিয়াস রহস্যাবৃত। স্ক্যান, ISCAN, মধ্য আমেরিকার প্রাচীন সভ্যতার মানুষ, এক জাতের মানুষ যারা অনেক প্রাচীনকালে ওই মধ্য আমেরিকায় থাকতো। মধ্য আমেরিকায় দ্যাট ইজ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, আর দক্ষিণ আমেরিকায় অনেকগুলো রাষ্ট্র আছে, আর উত্তর আমেরিকা আছে কানাডা আর
আমেরিকা যুক্তরাষ্ট্র, আর মধ্যেখানে মেক্সিকো আছে, পানামা আছে, এইরকম অনেকগুলো দেশ আছে। সেইসব এলাকায় যে আদিম মানুষ, আদিম ঠিক নয়, সেই মধ্য মানে সেই সমাজ যারা সভ্যতা গড়ে তুলেছিল সেই মানুষগুলো, তারা অনেক প্রাচীন সভ্যতার মানুষ, তারাকে বলে ইস্কান। আর এনাফ, গল্পটাও শেষ, এখানে বলছে এনাফ, শেষ, যথেষ্ট হয়েছে। মানে এই এনাফ শব্দটা মানে হচ্ছে যথেষ্ট। আমি এসো, আমরা এখন এই গল্পটার শেষ অংশের মানেটা পড়ি। সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার, কেউ একজন আমার বাবাকে ডাকলেন। গভর্নর, দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ, বলছে গভর্নর, সাংবাদিক এবং টিভির লোকেরা আপনার জন্য অপেক্ষা করছেন। ও সিওর, আই উইল কাম রাইট অ্যাওয়ে, মানে আমি এক্ষুনি আসছি। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য আইস, আমি দেখলাম তাকে, দ্যাট ইজ তার বাবাকে, লিভ মানে ত্যাগ করে যাচ্ছে, চলে যাচ্ছে, ডাউন দ্য আইলস, ওই বসার দুই সারি সিট আছে তার মধ্যেখানে যে পথ, সেই পথ দিয়ে চলে যাচ্ছে। ইমিডিয়েটলি আই সোয়াং মাই লেগস ডাউন টু দ্য ফ্লোর, আর সঙ্গে সঙ্গে আমার পা দুটো পিছলে মেঝেতে পড়ে গেলাম। আই রিয়েলাইজ, আমি অনুভব করলাম, বুঝতে পারলাম, স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বলছে যে আই রিয়েলাইজড, আমি বুঝতে পারলাম বা জানতে পারলাম, স্ট্যান্ডিং ওয়াজ টাফ, দাঁড়ানোটা খুব কঠিন, অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, আর হাঁটাটাও সেইভাবে কঠিন। আই প্র্যাকটিস অন ফুট অ্যান্ড দেন দ্য আদার, আমি অভ্যাস করলাম প্রথমে এক পা, তারপরে অন্য, আপ অ্যান্ড ডাউন দ্য আইলস, মানে উঠলাম এবং নিচের দিকে যাচ্ছি, হোল্ডিং অন টু দ্য সিট ব্যাক অফ সাপোর্ট, যে বসার সিটের পিছনে হেলান দেওয়ার জন্য যে খাড়া যে জায়গাগুলো আমরা বাসে বা সিনেমা হলে বা যেখানে চেয়ারে যেখানে দেখি, সেই যে ওই সিটের যে ব্যাক সিটের ঠেস দেওয়ার যে জায়গাটা, সেটাকে ধরলেও কে, সেই কেপলার মাস্টার। আই পুট অন মাই জ্যাকেট অ্যান্ড ওয়াট উইথ ডিফিকাল্টি টু দ্য নেক্সট না টু দ্য এক্সিট পয়েন্ট, আমি আমার জ্যাকেট পরলাম এবং হাঁটতে লাগলাম উইথ ডিফিকাল্টি, অনেক কষ্টে, টু দ্য এক্সিট পয়েন্ট, মানে প্রবেশ বা এই কী বলে বাহির পথের দিকে, মানে বেরোবার পথের দিকে আমি হাঁটতে লাগলাম। আই স এ ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান সারাউন্ডিং, আমি দেখলাম মাই ফাদার, আর কি, আই স এ ক্রাউড, আমি দেখলাম জনতা, অফ রিপোর্টার্স, একদল সাংবাদিক এবং ক্যামেরাম্যান সারাউন্ডিং, ঘিরে রেখেছে আমার মাই ফাদার, আমার বাবাকে। ইট ওয়াজ রিয়ালি আ নিউ ওয়ার্ল্ড, এটা সত্যি একটা নতুন জগৎ। দেয়ার ওয়াজ আই স্টর্ম অফ ভয়েস, মনে হচ্ছে শব্দের এখানে ঝড় বইছে। দেয়ার ওয়াজ আই স্টর্ম অফ ভয়েস, মনে হচ্ছে সেখানে যেন ছিল একটা শব্দের ঝড়। হাউ লাউডলি দ্য পিপুল অফ দ্য আর্থ টকড, কী হচ্ছে বলছে, পৃথিবীর মানুষেরা কত জোরে কথা বলে। গভর্নর, উড ইউ সে দ্য ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন, পিপুল ক্যান নেভার বি সলভ, সাংবাদিকেরা জিজ্ঞাসা করছে, গভর্নর
would you say, apni ki bolte paren, the difference between the earth and the moon's people, prithibi ebong chander manusher je matanokko onokko mane moter je gormil seta ki kokhono settle bar mimamsa hobe? Governor, how long do you না পিপুল ক্যান নেভার বি সলভ মানুষ কি এটার সমাধান করতে পারবে গভর্নর উড ইউ সে দ্য ডিফারেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড অ্যান্ড মুন পিপুল ক্যান নেভার বি সলভ তারা কি কখনোই এই মত পার্থক্য দূর করতে পারবে না আই অ্যাম কনভিনসড আমি বোঝানোর চেষ্টা করব দ্যাট উইথ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রবলেমস আমাদের যে সমস্যা সেটাকে ক্লিয়ার করার জন্য আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব দ্য ডিফারেন্স ক্যান বি সেটেলড ইন আ ফ্রেন্ডলি ম্যানার একটা বন্ধুত্ব সুলভ আলোচনার মাধ্যমে সেই সমস্যা ডিফারেন্সটা মত পার্থক্যটা দূর হতে পারে গভর্নর হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ বলছে আপনি পৃথিবীতে কতদিন থাকবেন সেটা কি আপনি বলবেন আই গেস আমার অনুমান দ্যাট ইট মে টেক অ্যাজ লং অ্যাজ সিক্স মান্থস টু এ ইয়ার এটা আমার ধারণা ছ মাসও হতে পারে এক বছরও হতে পারে টু সেটেল আওয়ার ডিফারেন্স আমাদের যে এই মত পার্থক্য দূর করার জন্য ছ মাস বা এক বছর লাগতে পারে অন লাস্ট কোশ্চেন আর একটা শেষ প্রশ্ন গভর্নর নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেন আপনি আবার পৃথিবীতে ফিরে এলেন উইল ইউ টেল আওয়ার লিসেনার্স আমাদের শ্রোতাদের কি আপনি বলবেন হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ আপনার সত্যিকারের বাড়ি কোনটা আর্থ অর মুন চাঁদ না পৃথিবী দ্যাট ইজ আ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার এটা খুব এই প্রশ্নের উত্তর দেওয়া খুব শক্ত অল মাই কালচারাল টাইজ উইথ আর্থ আমার সমস্ত সাংস্কৃতিক যে সম্পর্ক সেটা হচ্ছে পৃথিবীর সঙ্গে বাট আই মাস্ট সে দ্যাট আমি অবশ্যই বলবো যে ইট ইজ দ্য মুন হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই যেখানে আমার বর্তমান এবং ভবিষ্যৎ আছে মাই সান ওয়াজ বর্ন দেয়ার আমার ছেলে সেখানে জন্মেছে মাই ওয়াইফ ওয়াজ ব্যারিড দেয়ার আর আমার স্ত্রীকেও সেখানে কবরস্থ করা হয়েছে মাই ওয়ার্ক ইজ দেয়ার আমার কাজ সেখানে ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ পৃথিবীতে ফিরে এসেছি খুব ভালো বাট মুন ইজ হোম কিন্তু চাঁদটাই আমার বাড়ি ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স বাবা দেখলেন আমি রিপোর্টারদের মধ্যে দাঁড়িয়ে আছি ফাদার স্বামি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স দেখলেন আমাকে দেখলেন যে আমি রিপোর্টারদের মধ্যে দাঁড়িয়ে আছি হি গেভ মি হিজ আর্ম তিনি আমাকে তার হাত বাড়িয়ে দিলেন বাহু বাড়িয়ে দিলেন উই ওয়াক টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড আমরা অবতরণ ক্ষেত্রের কাছে হেঁটে আসলাম দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম সূর্য মৃদুভাবে একটু গরম আই লুকড আপ ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট আ স্পেস স্যুট আই লুকড আপ আমি উপরের দিকে তাকালাম ইট ওয়াজ স্ট্রেঞ্জ কি অদ্ভুত বিং আউটসাইড চারিদিকে উইদাউট আ স্পেস স্যুট কারো কেউ স্পেস স্যুট পরে নাই মানে মহাকাশের যানের যেতে হলে যে স্যুট পরতে হয় পোশাক পরতে হয় সেটা কেউ করে নেয় আর্থ উইল সার্টেনলি বি ফান মানে পৃথিবী সত্যি একটা মজার জায়গা আই লে ব্যাক অ্যান্ড থট
আই লে ব্যাক অ্যান্ড থট, আমি পিছনে হেলান দিলাম এবং ভাবলাম অফ দ্য পিরামিডস অ্যান্ড দ্য তাজমহল অ্যান্ড দ্য মিস্ট্রিয়াস জাঙ্গল বিল্ডিং অফ দ্য ইনকাস, মানে তাজমহল, পিরামিড আর জঙ্গলের সেই মানে প্রাচীন সভ্যতার মানুষদের বাড়িঘর। উড সিক্স মান্থ বি টাইম এন আপ টু সি ইট, যে এগুলো দেখার জন্য 6 মাস আমার জন্য যথেষ্ট।